বাড়ি কি রান্না করছি তোমরা দেখো এক ফ্রাইড রাইস চিকেন কষা এটা এখনো ফুলফিল হয়নি এর মধ্যে একটা টুইস্ট আছে তাই কড়াইতে আছে চিলি চিকেন আর চিকেন কিমা দিদা মনে সুখে শুয়ে আছে ওরা সুকৃতির বিয়ের পরে এই প্রথমবার হচ্ছে ওরা আমাকে ইনভাইট করে খাওয়াচ্ছে এভাবে মানে সবাই একসাথে এর আগে অনেক খেয়েছি সেটা ব্যাপার না মানে বিয়ের পর এভাবে এসেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুকৃতি চলে এসেছি আবার একটা হ্যাপি মুড নিয়ে তোমাদের সাথে ব্লগ করতে বক বক করতে আড্ডা মারতে তাই না মহা তাই তাই মহা মহা একদম ব্যস্ত পাতার ইচ্ছে না তো আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তারপর আমি ব্লগটাকে শুরু করছি কারা মহা কারা দিধারা দিধারা আসবে আজকে আমাদের বাড়ি তো এই কারণে বেডশিট চেঞ্জ করে দিয়েছে আজকে কিন্তু মহার কোনো দোষ নেই আজকে মহার জন্য বেডশিট আমরা চেঞ্জ করিনি তাই না মহা তো এর জন্য সবকিছু ঠিকঠাক করছি তাই একটু বিজি ছিলাম সকাল থেকে আসতে পারিনি রান্নাবাড়াও করার আছে রান্নাবাড়াও করবো এটাই তাই জন্য রাত্রে ডিনার তো চাপ নেই বিকাল থেকে স্টার্টিং করব তো আর আমার কি বলতো লোক আসবে তারপরে আমি রান্না করবো এই জিনিসটা আমার একটু ভালো লাগে না দাঁড়াও দাঁড়াও ওকে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে বক বক করছি কান আ বাবা Thank you.
গেছে আর আমি এখন প্রিপারেশন করছি রান্না করার জন্য। আগে চিকেনটা কেটে নিচ্ছি ঠিক করে সাইজ গুলো ঠিকঠাক ভাবে, তো এখন থেকে না লেগে গেলে সব কাজ ঠিক টাইমে করে উঠতে পারবো না, তাই জন্য আজকে একটু রেস্ট না করে চলে এসেছি ডাইরেক্ট রান্না করে। তো এগুলো করে নিয়ে আর মহারাজ কেঁদেই যাচ্ছে, কারণ ও ঘুমাবে না, সেই কারণে আজকে ঘুমাচ্ছে না। আর আজকে বানাবো চিলি চিকেন। চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, যারা এখনো দেখোনি দেখে নিও, রেসিপিটা দেওয়া আছে। আর এখন আজকে এগ রাইসটা যে করবো ওটা শেয়ার করব, তো সেটাই চিকেনগুলো ঠিকঠাক সাইজ না করে রাখলে পরে প্রবলেম হবে, তাই জন্য ঠিকঠাক ভাবে সাইজগুলো করে নিচ্ছি। সেইভাবে শুট করতে পারতেছি না, এর জন্য সরি, কারণ আজকে অনেক কিছু রান্না করতে লাগছে। তাই এখন এখানে চিকেন গুলো ফ্রাই হয়ে গেছে চিলি চিকেনের জন্য, ওখানে চিকেন কষা করছি, আর একটা আছে চিকেন কিমা করছি। এখন করছি হলো গ্রেভিটা, তো সস দিয়ে দিয়েছি, তো এখন গরম জলটা দেবো, হয়ে যাবে আমার, তারপরে চিকেন গুলো দিয়ে দিব। এই রেসিপিটা আমার ভালোভাবে দেওয়াই আছে, যারা চাও চেক করতে পারো। তাহলে আমি এখন মন দিয়ে রান্নাটাই করি, নয়তো মাথা ঘুরে যাবে, আজকে অনেকজনের রান্না করছি। তাহলে সবকিছু রান্না হয়ে গেছে, সবকিছু না, এগ রাইসটা এখনো করিনি, কারণ ঠান্ডা হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না সেই কারণে। আর আমি রেডি হয়ে গেছি, কারণ লোকজন আসবে, একটু না সেজে গুজে থাকলে ভালো লাগে না, সেই কারণে দেখো নতুন গিফট পেয়ে পরে নিয়েছে, খালি ব্লগটা আলাদা পড়েছে, দেখেছো কালকের গিফট পরে ফেলেছি। আমি আবার নতুন জিনিস বেশি দিন রাখতে পারি না, তারপর তার পরো না, বের হওয়ার জায়গা নেই, ওই জন্য বাড়িতেই পরে ফেলি। ভালো লাগছে বলবে কিন্তু, হ্যাঁ কেমন লাগছে? টপটা আলাদা পরেছো? টপটা আলাদা পরেছি, স্কার্টটা তো পরেছি, টপটাও পরবো, পরে ভিডিওতে দেখিয়ে যাব। তাহলে তুমি একটু বসো, তাহলে আমি ঝটপট করে এই ড্রেসটা বানিয়ে নিই আর ওদের সাথে একটু শেয়ার করে আসি। তাহলে রান্না করে চলে এসেছি, আর আমি রেডি হওয়ার আগে ভাতটা করে রেখে গেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়, আর ডিমটাও ফ্রাই করে রেখে গেছিলাম। আর ডিমটার মধ্যে আমি কি কি দিয়ে ফ্রাই করছি বলে দিই, লবণ আর গোলমরিচ আর কিছু দিইনি, তো এই দুটো দিয়েই ফ্রাই করে করে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু কোনো রকম সব পুরোটাই বাটার দিয়ে করবো, ঠিক আছে? তো অলরেডি সবাই চলে এসেছে, আমার এখনো রান্না হয়নি, তো গরম গরম খেতে বেশি ভালো লাগে, তো আমি এবার দিব বাটারটা। তার আগে একটু অয়েল দিয়ে দিই হালকা, আর আমি একবারে এতটা করতে পারবো না, এক হাঁড়ি ভাত তো দুবারে তিনবারে করতে হবে, তো এর মধ্যে অল্প বাটারটা দিই। এটা করতে যে অনেক কিছু লাগে কিছুই কিন্তু লাগে না, লাগে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুনের কুচি, যেটাকে বলে সেটা, আর কিছুই সেরকম লাগে না। এই দেখো এইভাবে কুচি করে নিয়েছি, ব্যাস। তো এটা একটু লাল লাল হবে, তারপর আমি রাইসটা দিয়ে দিব। তাহলে এই হাফ বললাম, হাফটা করব। এখন আমি রাইসটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, তো এটাকে পুরো বাটারটার সাথে যাতে মিশে যায় তারপরে যা দেওয়ার দিচ্ছি আমি, ওটা বাটারটার সাথে পুরোটা মিশিয়ে দিব রাইসগুলোকে। তাহলে আমার পুরো বাটারের সাথে মিশে গেছে রাইসটা, আমি এর মধ্যে দিব গোলমরিচের গুঁড়ো, সরি এটা গোলমরিচের গুঁড়ো না, এটা হলো গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে দিব। আর বুঝতেই পারছো লোকজন চলে এসেছে, তো আমার এখনো রান্না হয়নি, আমি তাড়াতাড়ি করে রাঁধছি, তোমাদের সাথে কথাও বলছি, শেয়ারও করছি, কারণ আমি তোমাদের বলেছিলাম শেয়ার করব। তাই তো গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আবার মিশাবো, তো এটা মিশিয়ে নিই তাড়াতাড়ি করে, ঠিক আছে? তো এটা মিশাই, তোমরাও দেখো। এবার আমি যদি বেশি বক বক করি তাহলে বুঝতেই পাচ্ছ রান্না করতে দেরি হবে, তো ওর জন্য কম কম বক বক করছি, আর বেশি বেশি করছি।
গুঁড়োটাও পুরোটার সাথে মিক্সড হয়ে গেছে। এবার আমি দিব সয়া সস। তো সয়া সস দেওয়া হয়ে গেছে, এবার এটা দিয়েও মিক্সড করে নিব। চিনিটা একটু কম দিব, কারণ চিলি চিকেনটা যেহেতু একটু মিষ্টি তো ওটার সাথে ভালো লাগবে না বেশি চিনি দিলে, তো এতটা পরিমাণ দিলাম। এক চামচের একটু কম, এক চামচই বলতে পারো, চামচটা একটু বড়, এক চামচই দিয়েছি, আর রাইসটাও তো অনেকটা না। আর এমনি ফ্যাট রাইস করলে পরে তো অনেকটা চিনি পড়ে, কিন্তু এগ রাইসের ক্ষেত্রে চিনিটা একটু কম পড়ে, কারণ একটু এটা একটু মুখে যাতে একটু ঝাল মিষ্টি এই ধরনের দুটো টেস্টই লাগে, কারণ চিলি চিকেন একটু খাট্টা মিঠা হয় সেই কারণে। তো চিনিটা আমার মিশে গেছে পুরোপুরি, এবার আমি দিয়ে দিব মেন জিনিস, কি বলো তো, ডিম এগ। তো এটা দিয়ে দিই, এটা মিক্সড করে নিব। এটা করে তাড়াতাড়ি করে কফি বানিয়ে আমি উপরে যাব, তাড়াতাড়ি করে করে নি, আর বেশি তাড়াতাড়ি করলে খাবারটাও তো খারাপ হয়ে যাবে, এর জন্য বেশি তাড়াহুড়াও করছি না। তো দিশাকে বললাম তুমি গল্প করতে থাকো, আমি রান্নাটা করে আসছি। লাস্টে নুনটা দিচ্ছি, কারণ আমার দুটো আলাদা দুবারে করছি যেহেতু, এর জন্য এটাকে মিক্সড করতে লাগবে যাতে নুনটা সমানভাবে চলে আসে। তাই তো আমার এগুলো সবকিছুই দেওয়া হয়ে গেছে, এবার আমি লাস্ট দিব গরম মশলার গুঁড়ো। ছোট আধা চামচের মতন আমি গরম মশলার গুঁড়ো দিলাম, তো এটা মিশিয়ে দিব, তারপরে আমি গ্যাসটা অফ করে দিব। আমার রান্নাঘরের অবস্থা দেখছো কি অবস্থা হয়েছে, এগুলো পরে ঠিক করবো রাত্রি। তাহলে আমি গ্যাসটা অফ করে দিলাম, ট্যান ট্যান, আমার রান্না রেডি। তাহলে আমি কি কি রান্না করছি তোমরা দেখো। এগ ফ্রাইড রাইস, চিকেন কষা, এটা এখনো ফুলফিল হয়নি, এর মধ্যে একটা টুইস্ট আছে, তাই কড়াইতে আছে চিলি চিকেন আর চিকেন কিমা। এই কটা জিনিসই ঠিকঠাক আছে এগ রাইসের সাথে খাওয়ার মতন, তাই আমি এই কটাই যতদূর পেয়েছি ততটাই বানিয়েছি। তো এবার আমি ফ্রেশ হবো, আমার মুখের হালত দেখছো, আমি এখনই ড্রেসটা চেঞ্জ করে আসলাম, তবু আমার হালত খুব খারাপ, তো একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। এই যে চলে এসেছে ত্রিধা, এসে দোল খাচ্ছে ত্রিধা, ও ত্রিধা, ত্রিধা মনের সুখে শুয়ে আছে। আজকে আমরা সুবোধ বাড়িতে এসেছি,
তোরা ইনভাইট করেছিল আমাদেরকে, মানে বিয়ের পরে শুভর আর সুপ্রীতির বিয়ের পরে এই প্রথমবার হচ্ছে ওরা আমাদেরকে ইনভাইট করে খাওয়াচ্ছে এভাবে, মানে সবাই একসাথে। এর আগে অনেক খেয়েছি সেটা ব্যাপার না, মানে বিয়ের পর এভাবে এসছি। তো আজকের মেনুতে আছে, সুপ্রীতি নিজে রান্না করেছে, দুপুর 3টে থেকে রান্না করেছে আমি শুনলাম, অনেক খাটা মানে খেটেছে আর কি। স্টার্টারে ছিল 2টা চিকেনের আইটেম, আমি নাম জানি না, বলতে পারছেন নাম কি? ব্যাপক হয়েছে আর চিকেন চিলিটা অসাম, মানে এরকম খাবার সুপ্রীতি বানাতে পারতো আমি জানতাম না বিয়ের আগে, বিয়ের পরেই দেখছি বাপের বাড়ি এসে মেয়েরা কাজ করে না, আমি ওই জন্য রান্না করিনি, কিন্তু ওকে আমি হেল্প করেছি। চলে গেল দেখতেই পাচ্ছো, আর শুভ আর বাপ্পা গেছে ফ্রেশ হতে, আর আমি আর ও আড্ডা মারছি। এখনো মহারাজ ঘুমিয়ে গেছে, আর আজকে আমরা এই রুমে আমি আর ও বিরক্ত হবে, তো ভাবলাম তোমাদের সাথে বকবকটাকে এখানে শেষ করি। তা আমার চ্যানেলের নাম মনে আছে তো তোমাদের, কি বলতো? বেঙ্গলি ব্লগার সুমন এন্ড সুপ্রীতি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করো, রেড কালারের ডান পাশে যেটা থাকে ওটাই হলো সাবস্ক্রাইব বাটন, ওটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে একটা বেল আইকন আসবে, বেল আইকনটা ক্লিক করলে তোমাদের কাছে এমনি নোটিফিকেশন চলে যাবে, সার্চ করে দেখতে লাগবে না। অনেক অনেক লাইক করো, অনেক অনেক কমেন্ট করো, আর যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তাদের ভালো লাগে, তাহলে তারাও সাবস্ক্রাইব করে দিবে। তাহলে আজকের মতন ব্লগটাকে শেষ করছি, বাই। ভিডিওর সাথে কাল দেখা হবে। হ্যাপি মর্নিং।